ঝপনা কাকা কাকা, তুমি ফেসে গেছো আজ। আজ তুমি ফেসে গেছো কাকু, আজ ফেসে গেছে একদম। শুরু থেকে কন্ট্রোভার্সি করছে এই পিঙ্কি, কন্টিনিউ মেয়েকে সংসার করতে দেয়নি। আর মেয়ে প্রবলেমে পড়লে, প্রত্যেকটা মেয়ে যতই প্রেম করে বিয়ে করুক, মেয়ে আজকে প্রবলেমে পড়েছে, মেয়ে কার কাছে বলবে? তার বাবা মাকে ছাড়া? এটা কি তুমি কি বার্তা দিচ্ছ, তুমি কি বার্তা দিচ্ছ কাকু? মেয়ে আজকে শ্বশুরবাড়িতে যাওয়ার পর যখনই কোনো মেয়ে প্রবলেমে পড়বে, সে সবার আগে কাকে ফোন করবে? মা বাবাকে। তাহলে সেই মা বাবাতে মেয়ে সংসার সাথে সাথে ভেঙে দেবে? যে কোনো প্রবলেমে 100 বার যেতে হলে 100 বার যেতে হবে। আমার মা বাপি এসছে রাত 1টা 1:30 2টে 4টেই এসে আমার প্রবলেম মিটিয়েছে। কি করে মিটালো, কি করে মিটালো? প্রত্যেকটা মানুষ, শোনো, প্রত্যেকটা মানুষ প্রবলেমে পড়লে তার বাবা মাকেই ফোন করে। আর তুমি তো বললে তোমার একটা মেয়ে, তোমার একটা মেয়ের প্রবলেম মেটাতে তোমরা বারবার যাবে না, দন্ডে দিয়ে পড়ে থাকতে হবে। মেয়ের শ্বশুরবাড়িতে কেন অ্যাডজাস্ট হচ্ছে না সেটা মেয়েকে বোঝাতে হবে। একে বলে সংসার। তুমি মেয়ের একটা ছোট্ট মানসিকতা, একটা ছোট্ট মেয়ে, সে অল্প বয়সে বিয়ে করেছে বলে তুমি খারাপ বার্তা দিচ্ছে? রিলস, ইনস্টাগ্রামে রিলসগুলো খারাপ বার্তা, আর তুমি তার জন্য চ্যানেল হ্যাক করে নিচ্ছ। তার মায়েরটা হ্যাক করেছে সেটা বলছো? তুমি কত ধুরন্ধর। মায়েরটা হ্যাক করেছে মেয়ে সেটা বলছে, ও যে মেয়ে জামাইটা হ্যাক করেছে সেটা বলছে না। কি অসভ্য। সৎ বাবা সৎ হয় সেটা তুমি প্রমাণ করলে একদম। আজকে এই বাবলির লাইফটা আজকে পারফেক্ট লাইফ হচ্ছে। আজকে আমি বলবো, হ্যাঁ বাবলি, তুমি আজকে যেটা করছো একদমই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে তুমি ঝোল টানছো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, কিছু কিছু জায়গায় তুমি ঝোল টানছো। তবে এটা সৎ বাবা তার সৎকর্ম সৎভাবে পরিচয় দিচ্ছে আর আমরা বুঝে যাচ্ছি। শোনো, সৎ বাবা এমনি বলিনি,